বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। নাউজুবিল্লাহ বলেন, কারণ কি ও স্বামী সারা দুনিয়াতে আসছে তো না মনে করতেছেন, নাউজুবিল্লাহ ওনাদের আকিদা হলো ই মরিয়ম ইসলামের স্বামী আমার আল্লাহ, নাউজুবিল্লাহ। বলেন আরেক দল খ্রিস্টান বলে নো নো যিশু খ্রিস্ট ইজ এ গড। তাদের আরেকটা দলের আকিদা যিশু খ্রিস্ট তিনি নিজে খোদা। একদল বলে আল্লাহ ছেলে, আরেক দল বলে না উনি নিজে কি, এই জন্য এরা মোশরেক। এই জন্য খ্রিস্টানরা কি, এই জন্য খ্রিস্টানরা কি মোশরেক। আর আমরা বলি ঈসা আলাইহিস সালাম যেটা বলেছেন সেটা, ওটা কি তিনি বলেন দুল্লার মধ্যে খবরদার আমার মার প্রতি অপবাদ দিও না, আমি আমি কে একটু শুনো, ইন্নি আব্দুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর কি, জোরে বলেন আল্লাহর, আরো জোরে, শুধু বান্দা নয়, শুধু বান্দা নয়, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আর কিতাব লই আসি দি, এবার নাম কি ইঞ্জিল হয় না, ঈসা আলাইহিস সালামের আল্লাহ কিতাব দিয়ে দিবেন নাম কি, ঈসা আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছেন আল্লাহ ওই কিতাবের নাম কি, আমি কিতাব নিয়ে এসেছি আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আমি শুধু কিতাব নিয়ে আসিনি আল্লাহ আমাকে শুধু কিতাব দেয়নি, ওয়া জাআলানি নবিয়্যা, আমি নবী হয়ে দুনিয়াতে এসেছি, আমি নবী হয়ে জন্মলাভ করেছি, ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। অর্থাৎ দুলনার মধ্যে ঈসা আলাইহিস সালাম প্রমাণ করলেন আমি 40 বছর পরে নবী নয়, এই দুলনার মধ্যে আমি ঈসা নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ঈসা এই দুলনার মধ্যে কি, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, নবী বানিয়ে পাঠিয়েছেন। কোরআনের এই দলিল দ্বারা প্রমাণ হলো সকল নবীগণ নবী হয়ে দুনিয়াতে আসেন, আল্লাহ বানানোর সময় নবী করে বানান, সুবহানাল্লাহ। মুশকিল হলো কি, আল্লাহর একটা নির্দেশিকা রয়েছে, আল্লাহর একটা বিধান রয়েছে, সমস্ত নবীরা 40 বছর পরে নবুয়তের প্রকাশ করেন, নবুয়তের এলান করেন, নবুয়তের ডিক্লারেশন করেন, নবুয়ত প্রচার করেন, নবুয়ত প্রসার করেন 40 বছর পর, শুরু বলুন সুবহান। 40 বছর পর নবী হন এ কথা ঠিক না, 40 বছর পর নবুয়ত লাভ করেন এটা ঠিক না, খবরদার এই ধরনের কথা শরীয়ত সমর্থিত নয়, এটা শুদ্ধ কথা নয়, অশুদ্ধ কথা, বিশুদ্ধ নয় অশুদ্ধ, বিশুদ্ধ না অশুদ্ধ। আসেন এই যে মরিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এখানে ওই কথা থেকে আসলো, নবীগণ নবী হয়ে আসেন, এখন আমার নবী রহমতুল্লিল আলামিন তিনি কি নবী হয়ে আসেন নাই, একটু জোরে বলেন না, ঈসা আলাইহিস সালাম যদি নবী হয়ে আসেন আমার নবী কি হয়ে আসছেন, নবী নাকি 40 বছর পরে, 40 বছর পরে নবী হয়ে আসছেন নাকি নবী হয়ে জন্ম লাভ করেছেন, বা বেলাদত মিলাদ শুভ আগমন নবীর হয়েছে নবী হয়ে না নবী না হয়ে, নবী হয়ে রসুল হয়ে দুনিয়াতে এসেছেন, ইমামুল আম্বিয়া বনে এসেছেন, খাতামুল আম্বিয়া হয়ে এসেছেন, সৈয়দুল মুরসালিন বনে এসেছেন, ইমামুল আম্বিয়া হয়ে এসেছেন, ইমামুল মুরসালিন বনে এসেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। তাই আমার নবী যদিও শিশু, আমার নবী যদি এখনো কোলে, আমার নবী যদিও এখনো মাহালি মাহালি মাতুসাদিয়ার কোলের মধ্যে দুধ পান করছেন, ওই সময়ও নবী হিসেবে আমার নবী জানেন মানবাধিকার কি, মানুষের অধিকার কি, নিজের ভাইয়ের অধিকার জন্মগত অধিকার হলো আরেকটা দুধ থেকে ওই ভাই পান করবে, তাই মা হালিমা তুসাদিয়া বলেন আমি অনেক কষ্ট করিও এই নুরানি সন্তানকে আমার একটা দুধ ছাড়া আর একটা দুধ খাওয়াতে পারি নাই, অর্থাৎ একটা স্তনের দুধ খাওয়াতে পেরেছি আর একটা স্তনের মধ্যে এই শিশুর মুখ আমি হালিমা লাগাতে পারি নাই।
তখন প্রমাণ হলো আল্লাহর নবী দুনিয়াতে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন, মানবাধিকার ভূমিকা রেখেছেন, মানবাধিকারের প্রমাণ করেছেন কোলের শিশু থাকা অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোলে থাকা অবস্থায় শিশু অবস্থায় আমার নবী মানবাধিকার শিক্ষা দিচ্ছেন, নিজের ভাইয়ের হক অধিকার ক্ষুণ্ণ করেন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। সালাতুনিয়া হবে দরবি সকলি দে জন্নতাস, দুশ্মনেই শাস যায় লানতাস। তো সলা দুনিয়া গরম থাকে একজন মানুষ তার মানুষ হিসেবে কি কি অধিকার আমরা একটু আলোচনা করলে বুঝবো। বর্তমান বিশ্বে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে অহরহ, ঠিক কিনা? মানুষের অধিকারকে হরণ করা হচ্ছে প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে। তাই আমরা একটু জানেনি কোনটা কোনটা আমাদের অধিকার। সুবহানাল্লাহ বলেন। এক, আইনের দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে সমতার অধিকার। আইন আমরা বলি না, আইন সবার জন্য কি? জোরে বলেন না, আইন সবার জন্য কি? এটা হলো আমাদের অধিকার, আইন সবার জন্য। ইয়ারা দেশত আইন সবার জন্য সমান না, গরিব মঞ্জুর ভুয়া ইতে সামান্য গরিব মঞ্জুর ভুয়া আতে কি কুরো চুরি গুজি দেখব, কুরো কুরো বেশি না, কুরো গুচুরি গুজি ছোট কুরো এবার দাম, মুরগিটার দাম 200 টাকা হবে, যার মুরগি সেই শক্তিশালী থানা গিয়ে এখন অ্যারেস্ট করেন মুরগি চুরি করছে, এ মুরগির কারণে ওই গরিব হওয়ার কারণে তাকে নিয়ে উত্তম মাধ্যম ফিটিয়া ফিটি আড্ডি থকতা ফিডি, তুমি কেন চুরি করলা মুরগি, ঠিক কিনা? ঠিক কিনা? আচ্ছা সামান্য অথবা মুরগি একটা মেরে ফেলেছে, মুরগি মুরগি মেজে দে মানুষ ন কি মেজে দে, অথবা একটা প্রাণী মেরে ফেলছে, ওইখানে আদালতে মামলা করা হলো তাকে নিয়ে, এই এগুলো করছো কেন, কত প্রকারের নির্যাতন। আচ্ছা যার ক্ষমতা আছে, যার গেন্ডি ডর, গেন্ডি ডর হদুন নাই যেন মাতৃয়া, গেন্ডি ডর হদুন নেই নিয়ে ক্ষমতা আছে দিই নারী, ইতর হুয়ায় ইতর হুয়ায় কুড়ো মসজিদে উতর হুয়ায় গোড়া মানি মারি ফেলি আদালত গিয়ে মামলই পুলিশের আসতে হয়, পুলিশে হয় হ্যাঁ জামু আইতেছি জামু আইতেছি, এং করতে করতে মামলাও তো হঠাৎ গাইব করি ফেলি ফেলি তো। এখন কি আমাদের অধিকার সমানভাবে আদায় হলো? গরিবের যে অধিকার ছিল ধনীরও সে অধিকার ছিল, আইনের দৃষ্টিতে সমতার বিধান রক্ষা করা, সমতার ভিত্তিতে আইনের আইনের সহায়তা, আইন পাওয়া, আইনের কাছে গিয়ে আশ্রয় নেওয়া এবং আইনের মাধ্যমে প্রয়োগ করে আমার অধিকারকে ছিনিয়ে নেওয়া, এটা আমার অধিকার ছিল। কিন্তু আজকে কারো অধিকার হরণ করা হচ্ছে, কারো অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, ঠিক কিনা? এক, দুই, জীবন ধারণে, জীবন ধারণ সম্পদ ও মর্যাদার অধিকার। আমি মানুষ হিসেবে এসেছি, বেঁচে থাকার অধিকার আমার নাই, এটা আমার মানবাধিকারের মধ্যে এক নাম্বার একটা অধিকার। মানব অধিকারের মধ্যে, মানুষের অধিকারের মধ্যে একটা অধিকার কি? আমি বেঁচে থাকা। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মান, আমার সম্পদ, একটা মানুষের জীবন ধারণের জন্য সম্পদও লাগবে সম্মানও লাগবে। সম্পদ সম্মান জীবন ধারণ, জীবন ধারণের গতি এগুলোতে বাধাগ্রস্ত করা মানে মানবাধিকারকে লঙ্ঘন করা, ঠিক কিনা? আজ বিশ্বে আপনি যেখানে যান বেঁচে থাকার অধিকার, সিরিয়ায় আমার ভাই মুসলমান সে সিরিয়ার আমার ছোট ছোট বাচ্চাদেরকে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, মায়ের কোলে শিশু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মা সন্তানকে একসাথে শহীদ করা হচ্ছে, ইয়েমনে আমার ভাই মুসলমান সেই ঘুমাচ্ছে রাত্রে
ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পুরো বিল্ডিং সহ সবাইকে শহীদ করা হচ্ছে। বেঁচে থাকার অধিকার ছিল, এটা মানবাধিকার, এটা মানুষের অধিকার, আজকে খারা এগুলো করছে। বড় বড় রাষ্ট্র, খ্রিস্টান, আমেরিকা, রাশিয়া, সৌদি আরব, আমাদের মুসলমান রাষ্ট্র হলেও ইহুদির দালাল হয়ে, খ্রিস্টানের সামসা হয়ে এরাও যোগ দিয়ে মুসলমান ভাইকে মারছে ইয়েমানে, সিরিয়ার মধ্যে। তার অধিকার ছিল সম্মান নিয়ে, সম্পদ নিয়ে জীবন ধারণ করা, বেঁচে থাকা, সে অধিকার থেকে বঞ্চিত করলো, ঠিক কিনা? ঠিক কিনা? তাই মানবাধিকারের মধ্যে এটাও একটা অধিকার, প্রতিটি মানুষ তার জীবন ধারণ, সম্মান, সম্পদ সুরক্ষা করে সেই তার গতিতে চলবে নিরাপত্তার স্বার্থে। কিন্তু আজকে সেই মানবাধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে, না দেশে আছে, না বিদেশে আছে, না আপনার কাছে, না আমার কাছে, সব জায়গায় এ মানবাধিকারগুলো প্রতিনিয়ত লঙ্ঘন হচ্ছে, ঠিক কিনা? আসেন, ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, ব্যক্তিগত স্বাধীনতা, আমি আমার মানুষ হিসেবে আমার কিছু ব্যক্তিগত স্বাধীনতা আছে কি না বলেন? আমার কিছু স্বাধীনতা নাই? আমার স্বাধীনতা আছে, এটা আমার মানুষ হিসেবে মানুষের স্বাধীনতা, এটার উপর আঘাত করা যাবে না। আজকে সেটা ব্যক্তি স্বাধীনতার উপর আঘাত করা হচ্ছে, এটা মানবাধিকার লঙ্ঘন, ঠিক কিনা? আমার নবী এসে মানবাধিকার লঙ্ঘন এটা ধ্বংস করে মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন সেদিন মদিনার সনদের মাধ্যমে, নয় নয় বিদায় হজের বাসনে, সুবহানাল্লাহ, বিদায় হজের বাসনে আমার নবী রহমাতুল্লিল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ 124,000 মতো সাহাবায়ে কেরামকে একসাথে বলেছিলেন আরাফাতের ময়দানে, তোমাদের একজনের রক্ত আরেকজনের জন্য হারাম, একজনের সম্পদ আরেকজনের জন্য হারাম, একজন আরেকজনের সাথে বন্ধুত্ব ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ থাকবে, কেউ কারো মাল সম্পদ ধ্বংস করবে না, ধ্বংস করবে না, কেউ কারো মানবাধিকার, মানবাধিকারকে হরণ করবে না। এই সেই বাসন বিদায় হজের আমার নবী দিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে বিদায় হজের বাসনের মাধ্যমে মানবাধিকারকে প্রতিষ্ঠা করে গিয়েছে। শুধু তাই না, মদিনার সনদ নবী কায়েম করলেন সার্বজনীন রাষ্ট্র ব্যবস্থা, কি জনীন বলেন না, কি জনীন, সার্বজনীন জীবন ব্যবস্থা, সার্বজনীন রাষ্ট্র ব্যবস্থা মদিনার সনদ কায়েম করে মদিনার জমিনে সব ধর্ম, যারা যে ধর্মের রয়েছে সবাইকে আপন আপন ধর্মের স্বাধীনতা নবী দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে ধর্ম নিয়ে কোনো দস্তাদস্তি নেই, জবরদস্তি নাই, আল্লাহ বিধান করেছেন। নবীও কোরআনের এই আয়াতের ভিত্তিতে লাকুম দিনকুম ওয়ালিয়া দিন বা এই লাইক রাহা ফিদ্দিন এই ধরনের আয়াতের মাধ্যমে আল্লাহর নবী বিধান করে দিলেন, মদিনার সনদ কায়েম করলেন, যারা যে ধর্মের তোমরা আপন আপন ধর্ম পালন করতে পারবা, তবে আমি মদিনার সনদ কায়েম করেছি শান্তি সম্প্রীতির বন্ধন সৃষ্টি করে, একটি সুন্দর রাষ্ট্র কাঠামো গঠন করে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে বাঁচবার জন্য, জীবন ধারণ করার জন্য সবাই আপন আপন ধর্ম স্বাধীনভাবে পালন করবে, তবে রাষ্ট্রীয় যে নীতিমালা এটাকে সবাই সম্মান করবে, এটাকে সবাই মেনে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সামাজিক নিরাপত্তা, আধ্যাত্মিক, মানসিক, এগুলো ব্যক্তিগত, রাজনৈতিক, এগুলো মানুষের স্বাধীনতা, এগুলো মানবাধিকার, মানুষের অধিকার, মানুষ যার যে ইচ্ছা সেটা তার ইচ্ছাকে প্রতিফলন ঘটাবে, এটার উপর চাপ সৃষ্টি করা, এটাকে এটাকে এই অবনমিত করা আর এই মানবাধিকারকে থেকে মানুষকে বঞ্চিত করা কোনোদিন জায়েজ বলেন না, জায়েজ হবে না, জায়েজ? আসেন, অর্থনৈতিক নিরাপত্তা লাভের অধিকার, অর্থনৈতিক, অর্থনৈতিক নিরাপত্তা লাভ আমাদের সবার অধিকার আছে, এটা ঠিক কি না? আপনি আপনার হোশ মেজা আছে, আপনি আপনার মতে স্বাবলম্বী হয়েছেন, 1,00,000 টাকার মালিক হয়েছেন, কয় লক্ষ, এটা একটু উদাহরণ, কয় লক্ষ, এই 1,00,000 টাকার আপনি কষ্ট করে সম্পদ জমা করে 1,00,000 টাকার মালিক হয়েছেন, এর উপর পূর্ণ অধিকার আপনার না অন্য কারো বলেন না, কার?
আমার, আমি কষ্ট করে 1,00,000 টাকা আমি জমা করেছি, 1,00,000 টাকা সম্পদের আমি মালিক হয়েছি, এর উপর আমার অধিকার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অর্থনৈতিক এই অধিকারের নিরাপত্তা এটা আমাকে দিতে হবে, এটা আমার মানবাধিকার, মানুষের অধিকারের মধ্যে একটা। আমার সম্পদে কেউ আঘাত করতে পারবে না, আমার সম্পদ আমার কাছে থাকবে, কারণ এটা আমি সঞ্চয় করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই অর্থনৈতিক নিরাপত্তা লাভের অধিকার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অধিকার। একটা অন্যায় দেখেছেন, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার আপনাকে আছে, আপনার আমার, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের বিরুদ্ধে না অন্যায়ের বিরুদ্ধে। তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। বলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার প্রত্যেক মানুষের এটা আছে, এটা মানবাধিকার, মানুষের অধিকারের মধ্যে পড়ে। কিন্তু না, আপনি এখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে আপনার জিহ্বা মাথা ঠান্ডা করে ফেলবে। এখন প্রতিবাদ করেন, যদি বলেন এটা অন্যায়, এটা অন্যায় ঠিক, কিন্তু বলেছেন অন্যায়, কিন্তু আপনার উপরে যাদের ক্ষমতা আছে সে বলবে হ্যাঁ তুমি কেন প্রতিবাদ করলা, আপনি বলবেন আমি অন্যায় হিসেবে, আমার অধিকার ছিল মানব অধিকার, এটা আমি মানুষ হিসেবে মানুষের অধিকার প্রয়োগ করেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি। বলবেন যে আচ্ছা হ্যাঁ তুমি অন্যায়ের প্রতিবাদ করেছো, অধিকার বাস্তবায়ন করেছো, কিছুক্ষণ পরে তোমার অধিকার বাস্তবায়ন তুমি স্বপ্নেতে দেখতে পাইবে, স্বপ্নের মধ্যে দেখতে পাবে অধিকার কেমনে বাস্তবায়ন করেছো, এটা কিছুক্ষণ পর দেখা যাবে, ঠিক কিছুক্ষণ পর পিছ মুড়া বেঁধে নিয়ে যাচ্ছে, কিরে হাকু তুই তো বরবালা মানুষ, তুই ওরা অধীন তোরা মত খাদ দে, তুই অধিক অধিকার আদায় ইলে যেভাবে ফালা আলি যে প্রতিবাদ করছিস তোরা হদ ভাই, এই আমি অধিকার, এই অধিকার আদায় করতাম যে তবে বিপদ থরি গে উরুত্তুর নির্দেশ এসছি, হতুন উরুত্তুন এসছি বলে কর তোর হদা আরে নিহিত বোনা বাঁধি আচ্ছা কেন তো ঠিয়াই দে হদে আর গরিবি নি হ প্রতিবাদ। অধিকারকে কীভাবে হরণ করা হচ্ছে, আর এই অধিকার যিনি দিয়েছেন তিনি আমার নবী সরকার দু আলম সাস্তাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন ন্যায় বিচার লাভের অধিকার, প্রত্যেক মানুষ তার মানুষ হিসেবে অধিকার রাখে ন্যায় বিচার পাওয়ার জন্য। আর পৃথিবীতে ন্যায় বিচারের, ন্যায় বিচার 100% 10% আছে না, 100% মানুষের আস্থা আদালতের প্রতি 100%-এর মধ্যে 10% আছে আছে কি না জানি না আমি, আল্লাহ জানে মানুষের কতটুকু আস্থা আছে, কারণ আমি তো ফেভার পত্রিকা বা মানুষের কাছে শুনি, খোডর 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 দেওয়াল বলে টিয়া খায়, আগে মনে হয় তুমি উকিলে খায়, এদিন হইল দেখছো নাই খোড়ত গিয়ে দিই উনি কিনি ফেললে মামলাও যদি গিয়ে দিন কি কিনি ফেললে খোড়ত নিচু দিয়ে দেবালা ভালো উনি পেছে ইসে উনি সৈক্য উনি হৈক্য উনি লম্বা লম্বা সুরু উনি খদে হুজুর ভালো হইব এত যে খোড় তুন নিচু দি কিনুন গু তেড়ে দেখো ইয়ে খদ দুগুন বাইয়া লো কিনা মা ফাইলুক গেলে খড়ে যাওয়ার হদ হুজুর ন হইউ চালা চালা আমার কি হই হদ ন হইউ খোড়ুর দেবাল হইজ ন হইছে আর ও যে দেবাল গেলে হইছে গাবি দেবাল দিবে দেবাল লোক ইয়ে দেবাল গেলে হইছে খায় হদ হুজুর দেবালে হইছে খায় মানি অনে যদি বাইজ দেন কেসুর থই বুঝ দেন এ কেনে হইছে খায় এইন বুঝ দেন না অনে মামলা চললি হুজুর ও আচ্ছা তো আয় ন ফুরি তো ন বুঝি দি হদ হুজুর অনারে এখানে লই যে ইকে আইন এ খোড় দুটি বেড়ে বেড়লে ইরি সাহে বেড়লে আগে গেলাম একবার মিলাদুন নবীর মামলার লাই মিলাদুন নবী যারা করে তারা ইহুদি বই বাইর করছে দিনের সুদ থেকে কোন ফুর কোন ফুর দিনের সুদ থেকে বই বের করেছে আন্নফির 2008 সালে কয় সালে এ বইয়ের নাম কি আন্নফির ম্যাগাজিনে লিখছে যারা মিলাদুন নবী করে এরা জাহান্নামের কীট ইহুদির দোসর আমরা নাকি ইহুদির দোসর মিলাদুন নবী করি এই জন্য তখন আমরা এই বইয়ের বিরুদ্ধে মামলা করেছিলাম আলহাজ অ্যাডভোকেট মোসাবেদিন বক্তিয়ারের নেতৃত্বে আমরা প্রায় 20-30 জন উকিল নিয়ে
উকিল আবার টাকা দিয়ে না, সব উকিলেরা নবীর মহব্বতে ফিরি। সুবহানাল্লাহ, অন্য অন্য মামলাতে তো এই বেচারা খাম নয়, আল্লাহ রহমত করক, নবীর মিলাদ তুগ্য নহলে ফেসে করি আনার তুমি হত জুড়ি আনার দাঁড়া ইমান আছে, আর দায়িত্ব নয় নি হত মিজ্ঞে খামাই খাওয়া দিবে নবীর টিম দিয়ে রেখে না। সুবহানাল্লাহ, এনা খালা খালা খোট গো দি বিস্তির জন্য আগি। সুবহানাল্লাহ, খালা খালা খোট বিস্তির জন্য একসাথে 2008 সালে মামলা করেছিলাম ফৌজদারি আদালত চট্টগ্রামে। কোথায়? চট্টগ্রামে। 2011তে মামলা পেয়েছি আমরা মিলাদুন্নবীর পক্ষে। খার পক্ষে? ও মৌলবি গেনি ডর উজুরি হুন এত হতর গেনি সিদুল ভিডিয়ার ডেকে টুবি দিয়ে এসছি। হাজারা ভিডে হাজারা ভিডে মাই হলে তফর 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 কিবে নাই, আজারা ভিডে নবে নাই, এ আজারা ভিডে টুবি হদুন গি এত অদর গেন্ডে আইসি সমনদারি করছি তো নলিত জল হচ্ছে বাইসি। আয়ের মাননীয় আদালত আর কোনোদিন মিলাদুন্নবীর বিরুদ্ধে লিখব না, বলবো না, লিখবো না। মুসলেকা দিয়ে মুক্তি পেয়েছিল সেদিন, আমরা মিলাদুন্নবীর পক্ষে রায় পেয়েছিলাম। সুবহানাল্লাহ, আর বাংলাদেশ এখন মিলাদুন্নবী জাতি অনুষ্ঠান, শুধু ধর্মীয় অনুষ্ঠান না, শুধু ইসলামী অনুষ্ঠান না, এই বাংলাদেশ এখন ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয় অনুষ্ঠান। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক নির্দেশ দিয়েছেন, তোমরা এই স্কুলে কলেজে মাদ্রাসায় সরকারি প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী করতে হবে জোরে বলেছে। যারা মানবে না, বেদাত বলবে, নাজায়েজ বলবে, মিলাদুন্নবীর বিরুদ্ধে জেহাদ করবে, এরা শুধু ধর্মীয় দৃষ্টিতে, এরা ধর্মদ্রোহী নয়, এরা রাষ্ট্রদ্রোহীও, কারণ এরা রাষ্ট্রীয় কর্মসূচি। এখন হিসাব করে আপনারা একটু বিরোধিতা করিয়েন, হিসাব করে মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলিয়েন, না হলে ওই 2008-এর মতো অবস্থা হবে। খবরদার, মিলাদুন্নবীর বিরুদ্ধে করতে যেয়েন না, করলে দুনিয়াতে তো হেঙ্কা পড়তে হবে আর আখেরাতে জাহান্নামে আসামি হিসেবে যেতে হবে, দুনিয়ার কোর্টেও যেতে হবে, দুনিয়ার জেলে যেতে হবে, আবার কবরে হাসরে ওখানেও কোর্ট আদালত আছে না নাই ওইখানেও যেতে হবে। কি বলেছিলাম? ন্যায় বিচার লাভের অধিকার, প্রত্যেকটা মানুষের ন্যায় বিচার লাভের অধিকার আছে মানুষ হিসেবে মানুষের, ঠিক কিনা? আজকে আমরা সেই ন্যায় বিচার কতটুকু পাচ্ছি জানি না, আদালতের প্রতি আমাদের কতটুকু আস্থার আছে সেটা কতটুকু হয়েছে জানি না, তবে আদালতের প্রতি সম্মান রেখে, আদালতের প্রতি সম্মান রেখে আমরা বলতে চাই যেন আদালতের প্রতি মানুষের আস্থা বাড়ে। এই জন্য আমাদের বাংলাদেশের বা বিশ্বের এই আদালতগুলোকে আরও ন্যায় বিচারের প্রতীক বানানো হোক। সুবহানাল্লাহ বলেন। এরপর শিশু অধিকার, নারী অধিকার, এই যে নারীর আজকে আমাদের দেশে নারী পুরুষ সমান অধিকার মিছিল একটা করে স্লোগান, নারী পুরুষ, নারী পুরুষ। আচ্ছা নারী পুরুষ কি সমান হতে পারে? আল্লাহ বলেন আমি নারীকে যেই বিধান দিয়েছি, যেই সম্মান দিয়েছি পৃথিবীর কোনো ধর্মে, ইসলাম ধর্ম ছাড়া আপনি খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, যত ধর্ম আছে কোনো ধর্মে নারীদেরকে এতটুকু অধিকার দেন নাই যতটুকু অধিকার দিয়েছেন ইসলাম, ঠিক কিনা? স্বামীর অধিকার, স্বামীর কাছে এসে স্বামীর সম্পদ, আবার বাবার সম্পদ, সব অধিকার ভোগ করতেছে নারীরা, ঠিক কিনা? এটা কে দিয়েছে? আমার রসুল এটার বাস্তবায়ন করেছে পৃথিবীতে। রসুল আসার আগে নারীরা কোনো অধিকার, নারীদের কোনো অধিকার অধিকার বঞ্চিত ছিল পৃথিবীর নারীরা, বরং জন্ম লাভ করার সাথে সাথে ওয়া ওয়া ছোট ছোট ফল খাঁদে দে, গুঁড়ো গুঁড়ো ফল খাঁদে দে, ওয়া ওয়া, এই ওয়া ওয়া একটা গলা টিভি এর দূর যায় তামার গেলে একটু মক্কাশুরি বনানো যাইলে সাইন জিন্দে হবরস্থান, ইহানের নাম কি? আর আজি হলো রায় মাঝে মাঝে দেখাই, মাহি ফলের বেশি দেখাই, আজি মাহি ফানো আছে না, আর আমার যাতে ওষুধ মর তত আছে মাহি ফলের হতো ওই কে ইউ ও আজি সে কে ইউ এইবার সহজে বিকি হত যদি কিছু কিছু তো নবুঝি এখন মাঠে না, ইয়ানের নাম জিন্দা হবর অস্থান নবী আহবের আগতে তোমারা মাই ফল দুনিয়াতে আলি জ্যাদা খবর দিত দে খবরস্থান ইয়েন হমায়া হুজুর ইয়েন না হদা ইয়েনেরই তো ওইটা ডরা যায়
আমার মা যা থাকব দিত যা থাকব দিত। নারীদেরকে জীবিত কবরস্থানে দাফন করা হতো খান্না অবস্থায়, নারীদের কোনো অধিকার ছিল না। আমার নবী এসে পৃথিবীতে নারীদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন, সুপ্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীদের কিছু অধিকার আছে মানুষ হিসেবে, তাই এই মানব অধিকারের মধ্যে সেই অধিকারগুলোকে আজকে যারা হরণ করছে, আমরা সেই নারী ইসলামের যে অধিকার দিয়েছে, নারীর যে মানবাধিকার, এটা যদি মানবাধিকার, যেটা আসলে মানবাধিকার, এটা যদি নারীরা বুঝতো, তারা পৃথিবীতে নারীর অধিকারকে বাস্তবায়ন করতে পারতো, মানবাধিকারকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা আমাদের দেশের নাস্তিক্যবাদী, নাস্তিক্যবাদী যারা আল্লাহ বিশ্বাসী নয়, নবী বিশ্বাসী নয়, কোরআন বিশ্বাসী নয়, এদের পিছনে পেছনে গিয়ে উলঙ্গপনায় মত হয়ে ইসলামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, পুরুষ নারী এক সমান, এক সমান, হ্যাঁ এক সমান, স্বামী আর স্ত্রী আল্লাহর নবী বিধান করেছেন তাদের অধিকার সমান সমান। সুবহানাল্লাহ বলুন। কিন্তু কিছু ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে কিছু বিধান আল্লাহর নবী দিয়েছেন, এটা নারীদের কল্যাণার্থে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে অস্বীকার করছে এরা। আমাদের নারী, আমাদের মা বোনেরা একটু সতর্ক হয়ে যান। মানবাধিকার পৃথিবীতে যদি চান আপনি, মানবাধিকারকে প্রতিষ্ঠা করেছেন, গবেষণা করেন, মদিনার সনদ দেখেন আর বিদায় হজের ভাষণ দেখেন, মানবাধিকারের বাস্তবায়ন এবং প্রতিষ্ঠা পৃথিবীতে যিনি করেছেন তিনি হলেন আকা মাওলা তাজদারে আরব আজম ফখরে বনি আদম সরকারে দো আলম নূরে মুজাসসম হুজুর আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই পৃথিবীতে যেই দিন আমার নবীর শুভ আগমন হয়েছিল, সেই দিন থেকে আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে যেদিন থেকে মানবাধিকার প্রতিষ্ঠার বাস্তবায়ন করেছিলেন, সেই মানবাধিকার বাস্তবায়ন প্রতিষ্ঠার যদি ইতিহাস আমরা জানতে পারি, তাহলে পৃথিবীতে সেই নবীর আদর্শে উজ্জীবিত হয়ে মানবাধিকার বাস্তবায়ন করা যাবে। অন্যথায় যতই মানবাধিকার সংস্থা করা হোক না কেন, কোন মানবাধিকার সংস্থা মানবাধিকারকে সংরক্ষণ করতে পারবে না নবীর আদর্শ ব্যতীত। কারণ পৃথিবীতে আমার নবী মানবাধিকারকে প্রতিষ্ঠা করেছেন, বাস্তবায়ন করে দেখিয়েছেন, তোমরা দেখো মানবাধিকার কাকে বলে আর মানবাধিকার প্রতিষ্ঠার রূপ কেমন। চিৎকার দিয়ে বলুন সেই জন্য শায়ের বলেছেন, নবী যখন আসলেন পৃথিবীর পাল্টে গেল, পরিবর্তন হয়ে গেল। তা আগে বলেছিলাম মুস্তফা আগে ইনকিলাব আ গয়া, মুস্তফা আগে ইনকিলাব আ গয়া, কল করো কবিতর যে খিতাব আ গয়া, কল করো কবি কর সালাতুনিয়া। আমার ভাইরা, এ মানবাধিকার প্রতিষ্ঠায় যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন পৃথিবীতে তিনি হলেন আমার নবী। শুধু তাই নয়, মদিনায় আদর্শভিত্তিক সার্বজনীন রাষ্ট্র ব্যবস্থা গঠন করে আমার নবী মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল, হিলফুল স্বেচ্ছাসেবী সংগঠন, রসুল যখন কিশোর তখন কিশোরদেরকে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায় প্রতিষ্ঠার জন্য সেদিন শপথ নিয়েছিলেন আমার নবী। মানবাধিকার প্রতিষ্ঠার সর্বপ্রথম সংগঠন হলে পৃথিবীতে, ইতিহাস যদি আপনি করতে চান মানবাধিকারের সংগঠন পৃথিবীতে প্রথম কে করেছেন, কে প্রতিষ্ঠা করেছেন, তখন আমার নবীর নাম আসবে। হিলফুল ফুজুল, হিলফুল এটা আমার নবী প্রতিষ্ঠা করে সেদিন মানবাধিকারকে সংরক্ষণ এবং বাস্তবায়ন করেছিলেন। অর্থনৈতিক, রাজনৈতিক, ব্যক্তিগত যুদ্ধবন্দির প্রতি অনুগ্রহ দয়া প্রদর্শন সহ সর্বক্ষেত্রে মানবাধিকারের অনিন্দ্য সুন্দর রূপরেখা পৃথিবীতে মানুষকে দেখিয়েছেন যিনি, তিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনি আর আমি যতই চিল্লে চিল্লি করি, যতই বলি চিৎকার করে করে মানবাধিকার প্রতিষ্ঠা করা হোক, প্রতিষ্ঠা হবে না। মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য নবীর আদর্শে উজ্জীবিত হতে হবে, মিলাদুন নবীর আদর্শে মানুষকে উজ্জীবিত হতে হবে। আমাদের টাইম নির্দিষ্ট হয়েছে 7:00
15 আমার বক্তব্য ছিল, আজকে আমরা সার সংক্ষেপ সাবস্টেন্স অফ এই যে সাবস্টেন্স অফ এই এই স্পিচ, এই বক্তব্যের সাবস্টেন্স হলো এই বিষয়ের সাবস্টেন্স অফ দিস সাবজেক্ট, এই সাবজেক্টের বিষয়বস্তু হলো সাবস্টেন্স হলো এটা যে মানবাধিকার যদি আমরা বলতে যাই, মানব অধিকার যিনি প্রতিষ্ঠা করেছেন আমার নবী, আমাদেরকে বর্তমানে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য আর কোথাও যেতে হবে না, কোথাও কারো কাছ থেকে শিখতে হবে না, মানবাধিকার বাস্তবায়নের জন্য সংরক্ষণের জন্য যার আদর্শকে লালিত করতে হবে, পালিত করতে হবে, যার আদর্শকে লালন পালন করতে হবে, যার আদর্শে আপনাকে উজ্জীবিত হতে হবে, তিনি হলেন এই যার আজকে আমরা ঈদে মিলাদ উনবী পালন করছি, যিনি এই দোরাতে আগামীকাল 12 রবিউল আউয়াল শরীফ পৃথিবীতে তশরিফ এনেছেন, আকাম আওলা হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের জীবন দর্শন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার তকরির শেষ পর্যায়ে আগামীকালের দাওয়াত দিচ্ছি, আগামীকাল সকালে 8টা কটা বিশ্বের বৃহত্তম জুলুস, প্রায় 50-60 লক্ষ মানুষ হবে। আল্লামা সৈয়দ আওলাদ রসুল সৈয়দ হামিদ শাহ মাদ্দাস জিলিউল্লাহ আলী তশরিফ এনেছেন, আমার হুজুর কবলা আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাস জিলিউল্লাহ আলী অসুস্থ, তাই হুজুরের বেটা এসেছেন ইনশাআল্লাহ। আগামীকাল আল্লামা সৈয়দ হামিদ শাহ মাদ্দাস জিলিউল্লাহ আলীর নেতৃত্বে বিশ্বের বৃহত্তম জশ্নে জুলুস সকাল 8 ঘটিকা হতে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে প্রদক্ষিণ করবে, বের হবে ওইখান থেকে গোড়া পুরো চট্টগ্রাম বড় বড় মহাসড়কগুলো প্রদক্ষিণ করে জামিয়ার ময়দানে এসে শেষ হবে। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা কালকে গাড়ি বহর করে করে দলে দলে মিছিলে মিছিলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে জশ্নে জুলুসে শরিক হবেন। আগামীকাল প্রমাণ করব চট্টগ্রামের বৃহত্তম জুলুসের মাধ্যমে আমরা নবী প্রেমিকরা ঘুমাই নাই, আমরা নবী প্রেমিকরা জাগ্রত আছি, নবীর শানে নবীর শানে বেয়াদবি করলে, গুস্তাখি করলে, নবীর শানকে বেয়াদবি করলে আমরা কাউকে ছাড় দেবো না, জুলুস বলুন সুবহানাল্লাহ। আর আগামীকাল জশ্নে জুলুসের মাধ্যমে আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এটা জানান দেব যে বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ, এই দেশে জশ্নে জুলুস হয়, 40-50 লক্ষ মানুষ হয়, এই দেশে সুন্নি মতাদর্শ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে, নবীর আদর্শে পার্লামেন্ট গঠন করতে হবে, এই দেশের পার্লামেন্টে সুন্নিয়তের পার্লামেন্ট করতে হবে, এই দেশের পার্লামেন্টে নবী পাকের আদর্শের কথা বলতে হবে, এই দেশের পার্লামেন্টে রসুলের আদর্শের কথা বলতে হবে, এই দেশের পার্লামেন্টে নবী দ্রোহীদের বিরুদ্ধে আল্লাহ দ্রোহীদের বিরুদ্ধে মৃত্যু দণ্ডায়মান বাস করার জন্য সুন্নি মুসলমানরা আমরা যে প্রতিনিধি সামনে নির্বাচনে আমাদের যে প্রতিনিধি আসছে সমাজে প্রতিটি আসনে আপনাদেরকে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে, যেই বাংলাদেশের পার্লামেন্ট ওলি আল্লাহর পার্লামেন্ট করে এই দেশে মিলাদুন্নবীর চেতনায় উজ্জীবিত করে নবীর আদর্শ বাস্তবায়ন করব, এই প্রত্যাশা সকল নবী প্রেমিক আশেক রসুলদের হৃদয়ে ধারণ করে আগামীকাল জশ্নে জুলুস ইনশাআল্লাহ শরীক হব, আমার নবী খুশি হয়ে যাবেন, কেয়ামতের ময়দান আমার নবী সুপারিশ করবেন আমাদের জন্য, সেই সুপারিশের প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে অসংখ্য মোবারকবাদ এবং শুভেচ্ছা প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে প্রতিদিন আপনারা এখানে এসেছেন এই জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার তকরির এখানে শেষ কল্লাম ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।